Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? সবাইকে আমার YouTube চ্যানেল পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগ দেখার জন্য। আজকে আমি যাচ্ছি হচ্ছে একটু পার্লারে, যেহেতু আমরা হচ্ছে এবার টাঙ্গাইলে ঈদ করব, আর তাই ভাবলাম যে আমি আসলে পার্লারে খুব একটা যাই না, তো মনে হলো যে যেহেতু ঈদ আমি একটু ফেশিয়াল করব, চিন্তা করেছি আম্মুকেও নিয়ে যাচ্ছি সাথে। আম্মু করবে না হয়তো, আমি জানি না, তাও বসি করতে, কিন্তু আম্মু কিছুই বলে না এখনো যে কি করবে। তার হচ্ছে রোজাও তো শেষের দিকে, কি বলবো কথা খুঁজে পাচ্ছি না, আমি জানি না কি কি আজকে শেয়ার করতে পারবো বা দেখাইতে পারবো, বাট আমি চেষ্টা করব। প্রচণ্ড বাতাস বাইরে, এই যে আমাদের বাসার কাজ এখনো কমপ্লিট হয়নি, বাসার কাজ কমপ্লিট হয়নি দেখে আমরা গ্রামে যেতে পারছি না। যদি আমাদের সাদটা হইতো, সাদ দিতে পারতো, তাহলে হচ্ছে আমরা ঈদ করতে যাইতাম, কিন্তু এই হচ্ছে অবস্থা, যার কারণে হচ্ছে আমরা এখানে ঈদ করতেছি। আমি সিরাজগঞ্জও যাইনি ঈদ করতে, যেহেতু আব্বু আম্মু আর হচ্ছে একা একা ঈদ করতে হবে, এর জন্য আমি সিরাজগঞ্জও গেলাম না। এখানে আমরা সবাই এবার ঈদ করব, ঈদের পরে যাব ওখানে বেড়াইতে। আজকে হচ্ছে আমি রেড কুইন বিউটি পার্লারে এসেছি। এই পার্লারটা আমার কাছে মনে হয় যে টাঙ্গাইলের মধ্যে বেস্ট একটা পার্লার, আমার কাছে ভালো লাগে। আর এই যে এখানে আমার ছবিটা দেখতে পাচ্ছেন, এটা তো আমার বিয়ের ছবি, বিয়েতে আমি এখান থেকে সেজেছিলাম, জয়াপুর কাছ থেকে। জয়াপু অনেক সুন্দর সাজায়, তো এখানে জয়াপুর মেকআপের ইতে আমার ছবিটা রেখেছে। আসলে তো এই তো পার্লারে যাচ্ছি এখন, পার্লারে প্রচণ্ড পরিমাণে ভিড়। অনেকটা সময় হয়েছে, এসেছি প্রায় 20 মিনিট ধরে বসে আছি, মানে এখনও জায়গা ফাঁকা হয় নাই, আর একটু ফাঁকা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি ফেসিয়ালটা করব। আর ফেসিয়ালটা করতেও অনেক সময় লাগবে। জানি আমাকে দেখতে অদ্ভুত লাগছে, তারপর আমি সবার সাথে শেয়ার করলাম। আমার আসলে অনেকটা সময় লেগেছে, এটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা শুকালেই মুখটা ওরা মুছে ফেলবে, এর আগে আরও 5 বার ইউজ করা হয়েছে জিনিস। ফেসিয়াল করা শেষ, এই যে এখন হচ্ছে পেজেরই অবস্থা, এই যে পিছনে আমার ছবি, আর এই যে আমি এখন হচ্ছে দেখি বাসায় চলে যাবো। অনেক সময় লাগছে, আমরা সেই আসছি হচ্ছে 2টার আগে, 3:30 বেশি বাজে। বিউটি পার্লারের সাথেই হচ্ছে একদমই সাথেই ডান সাইডে, মানে সরি বাম সাইডে এই দোকানটা, তো এই দোকানটাতে ঢুকলাম। আমার বাহির থেকে দোকানটা দেখে ভালো লাগছিল, পরে ভিতরে দেখলাম যে দেখি কী আছে। তো আসার পরে আমার তো এখানে এসে একটা ড্রেস পছন্দ হয়ে গেল, আর দোকানটা হচ্ছে খুবই সুন্দর ছিল, টিপটপ ছিল। তো কী ড্রেস পছন্দ হলো সেটাই দেখাই। ড্রেসটা নিচ্ছি, হঠাৎ করে এসে পছন্দ হয়ে গেছে, আমি ড্রেস কিনতে আসিনি, ভালো লেগেছে, তো এটা আমি নিচ্ছি। সত্যি কথা বলতে আমি ড্রেস কিনতে আসিনি, কারণ আমার ঈদের অলমোস্ট সব কেনাকাটা শেষ করে ফেলেছি আমি। তবে আমি অনেকদিন ধরে কাফতান কিনতে চাচ্ছিলাম অনলাইন থেকে, তবে অনলাইন থেকে আর কেনা হয়নি, তো এখানে যেহেতু পেয়ে গেলাম কাফতান, তো এখান থেকে একটা কাফতান নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই,